সালাতের আসলে মানে খুতবা কয়টা হবে, এটা নিয়ে একটা প্রশ্ন আসে। বিশেষ করে আমাদের সমাজে প্রচলিত আছে যে জুমার মতোই কিন্তু খুতবা হচ্ছে, তো এটা হাদিসসম্মত হচ্ছে কি না, সাথে সাথে মেহরাব মিম্বার যেগুলো বিষয় এর সাথে জড়িত আছে, তো এইগুলো বিষয়ে আপনি যদি আমাদেরকে জানাতেন। আত-তাহরিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। জাজাকাল্লাহ। আমি এ বিষয়ে সরাসরি হাদিস থেকে যেটা বলবো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের দিকে আমরা ভাষা থেকে যদি খেয়াল করি তাহলে সব কিছু সমাধান পাওয়া যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি ওয়াল আযহা ইলাল মুসাল্লা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদুল ফিত্রি এবং ঈদুল আযহাই মুসাল্লায় বের হয়ে যেতেন। ফাআউয়াল শাইইন ইবদাউ বিহি সালাহ, প্রথমে তিনি সালাত আদায় করতেন। সুম্মা ইয়ানসারিফু, এরপর উনি ঘুরে বসতেন। ফায়াকুমু মোকাবিলান নাস, এরপরে তিনি দাঁড়াতেন মানুষের দিকে চেহারা করে। ওয়ান্নাস জুলুসুন আলা সুফুফিহিম, আর মানুষরা তার নিজ নিজ জায়গায় বসে থাকত। তো এই হাদিস থেকে যেটা প্রমাণ হয়, আগে বলা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে উনি মহিলাদের জায়গায় যেতেন, সেখানে যে ওয়াজ নসিহত করতেন। তো এই হাদিসে বা এই সালাতের বিষয়ে যতগুলি হাদিস আছে ঈদ সংক্রান্ত বিষয়, এটাই হলো মূল হাদিস। তো এখানে এতটুকু যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত পড়ালেন, পড়ে তিনি দণ্ডায়মান হলেন, হলে তিনি খুতবা দিলেন, ব্যাস। কিন্তু খুতবা দিয়ে আবার বসেছেন, বসে এরপর আর একটা খুতবা দিয়েছেন, এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না, কোনো দলিল নেই। মূলত জি 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 হ্যাঁ, এবার মেম্বারের কথাও নেই, আর মেম্বারের প্রশ্নই আসে না এখানে। আল্লাহ ইসলাম তো মুসাল্লায় ঈদ পড়াতেন, সেখানে তখনও ছিল না, এখনও নেই, সেখানে কোনো মেম্বার নেই। তো যেখানে সালাত করেছেন ওই মুসাল্লায় দাঁড়িয়ে তিনি খুতবা দিয়েছেন, মেম্বারের প্রয়োজন নেই আর বসার কোনো জায়গারও প্রয়োজন নেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটাই খুতবা দিয়েছেন, এটা ইঙ্গিত পাওয়া যায়। আর বাকি যেনারা দুই খুতবা দেন, ওনারা মূলত ওই জুমার খুতবার উপর কেয়াস করে দূরে দেন। জুমায় যেহেতু দুটা খুতবা, ঈদগাহ এটাও খুতবা, সেহেতু দুটা হওয়া উচিত, এটা শুধু কিয়াস করে, জুমার উপর কিয়াস করে, কিন্তু শরীয়ত কোনো ভিত্তি নেই দুটা খুতবার। এবং এ বিষয়ে আরবদেরকেও দেখি, ওনারা অনেকে দুটা খুতবা দেন, জি জি দুটা খুতবা দেন। তো এই বিতর্কটা যাই হোক এত জটিল নয়, এটা ইজতিহাদি বিষয় বা কিয়াসের বিষয়, মানে যারা করছেন তারা জুমার খুতবার উপর, জুমার খুতবার উপর কিয়াস করে করছেন, জি। কিন্তু যেটা হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায় না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো খুতবা দিয়েছেন, বরং এতটুকুই পাওয়া যায় তিনি সালাত পড়ে দাঁড়ালেন, খুতবা দিলেন, মানুষদেরকে অনুচ্ছেদ করলেন, এটার দ্বারা বোঝা যায় তিনি একটা খুতবাই দিতেন। সেখানে আরেকটা বিষয় যে মিম্বার এবং মেহরাবের বিষয়ে, মেহরাব তো আমাদের গ্রামগঞ্জে যে সমস্ত ঈদগাহ দেখি সবগুলোতেই মেহরাব দেওয়া থাকে বা মিম্বারও তৈরি করা থাকে, তো ঈদের মাঠে আর কি মিম্বার বা মেহরাবের কোনো প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মেম্বার মেহরাব কিছুই ছিল না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক পরে, আবু বকর সিদ্দিকের জানাত যুগে এবং চার খলিফার যুগে এটার অস্তিত্ব ছিল না। মারওয়ান বিন হাকাম, যিনি 84 থেকে 65 হিজরি পর্যন্ত যিনি খলিফা ছিলেন, উমাবী খলিফা, ওনার যুগে মূলত এই মেম্বারটা চালু হয়েছে। এ বিষয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ফালাম মিয়াজাল ইয়াজালিন নাসু আলা যালিক, মানে মানুষরা মেম্বার ছাড়াই এভাবে সালাত আদায় করতো এবং পূর্বে সালাত আদায় করেছেন তারপর খুতবা দিতেন। বলছেন হাত্তা খারাজাত মা মারওয়ান, বলছে হাত্তা খারাজতু মা মারওয়ান, আমি মারওয়ানের সাথে একবার ঈদের জন্য গেলাম। ওহু আমিরুল মদিনা, তখন তিনি মদিনার আমির ছিলেন। ফি আদহা আউ ফিতরিন, হয় ঈদুল আজহা না হয় ঈদুল ফিতরে। ফালাম্মা আতাইনাল মুসাল্লা ইদান মেম্বারুন বানাহু কাসির বিন সালত, তখন তিনি দেখলেন যে আমি ঈদগাহে যেয়ে দেখলাম যে মেম্বার বানানো আছে, যে মেম্বারটা তৈরি করেছিল কাসির বিন সালত নামক ব্যক্তি। ফাইদা মারওয়ান ইউরিদু আইয়ার তাকিয়াহু কাবুল আইসাল্লি, ওটা মেম্বারটা বানানো হয়েছে এই জন্য যে আসলে মারওয়ান বিন হাকাম তিনি চাচ্ছিলেন, যেহেতু খুতবাটা সুন্নত, আল্লাহ বলছেন যে ঈদের সালাতের পরে মানুষের খুতবা দিবে, যে ইচ্ছা করবে শুনবে, যদি কেউ ইচ্ছা না করে চলে যেতে পারে, এখতিয়ার দেওয়া হয়েছে। তো মারওয়ান বিন হাকাম তিনি চাচ্ছেন তার জনগণকে কিছু বলবেন, তো ঈদের সালাতের পর যদি তিনি খুতবা দেন তো অনেকে চলে যান, ওনার কথা শোনেন না, তো উনি চাচ্ছেন যে ঈদের সালাতের পূর্বেই খুতবা দিবে যেন মানুষরা বসে শোনে। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে উনি মেম্বারে উঠতেছেন সালাতের পূর্বে কিছু বলার জন্য, তখন কিন্তু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ওনার এই জুব্বা ধরে টেনে ওনাকে নিচে বসানোর চেষ্টা করেছিলেন, যে এটা খেলাফুস সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের পূর্বে প্রথম যে জিনিস চালু করেছেন সেটা হলো সালাত, তিনি এসে প্রথমেই সালাত পড়াইছেন, হ্যাঁ, খুতবা দেন নেই, এটা একটা বিষয়। এবং এখান থেকে যেটা বোঝা যায়
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে কাসির বিন সাদ এই ব্যক্তি প্রথমে মারওয়ান বিন হাকামের নির্দেশেই মেম্বার তৈরি করেন, যেহেতু উনি খলিফা, উনি ওখানে বসে বক্তব্য দেবেন বা খুতবা দেবেন। ওখান থেকেই মূলত এই মেম্বারের প্রথা চালু হয়েছে। তো আসলে মানে শরীয়ত মানার ক্ষেত্রে অনেক সময় আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি বলে দাবি করি এবং ওনার সাথে আমরা মহব্বতের এজহারও করি, প্রকাশ করি, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা যখন যেরকম সুবিধা পাই, হ্যাঁ, যেমন আমরা যাকাতুল ফিতরের ক্ষেত্রে অর্ধ সাহায্য নিচ্ছি মুআবের রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে, সেটাকে এজমা সাবিত করতেছি। তারাবির ক্ষেত্রে চলে যাচ্ছে কোথায় ওমর রাদিয়াল্লাহু তাআলার এজমার দিকে, আবার দেখা যাচ্ছে যে এখানে এসেও দুই খুতবা বা খুতবার পূর্বে আমাদের দেশে কিন্তু সালাতের পূর্বে বাংলা খুতবা দেওয়া হচ্ছে, এটা আরেকটা বেদাত, অতিরিক্ত জিনিস। খুতবা দেওয়া হয় আরবি ভাষায়, এটাও শরীয়ত বিরোধী, যদিও খুতবা দেওয়া উচিত আরবি বাংলা দুটো মিলেই, কারণ খুতবা তো মূলত খেতাব, মানুষকে কিছু বক্তব্য দেওয়া, বোঝা। তারা যদি কিছুই না বোঝে তাহলে খুতবা কী হলো? আবার সেটাকে বোঝানোর জন্য সালাতের পূর্বে আরেকটা বাংলা খুতবা দেওয়া, এগুলো সব শরীয়ত পরিপন্থী কাজ, এগুলো থেকে দূরে থাকা উচিত এবং ঈদগাহগুলি মেম্বার মুক্ত থাকা উচিত। তাহলে আমরা যেটা বুঝলাম যে ঈদের সালাতে কোনো মেম্বার থাকবে না, এবং ইমাম যখন সালাত মানে ঈদ শুরু করবেন, ঈদ সালাত দিয়ে আগে শুরু করবেন, তারপরে তার খুতবা বা বক্তব্য, খুতবা বা বক্তব্য ঈদের সালাতের আগে হবে না, যেটা আমাদের সমাজে বর্তমানে প্রচলিত। অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় জানা দরকার যে এই সালাতে কোনো আজান বা একামত প্রয়োজন? জি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, বেলা আজানিন ওয়ালা ইকামাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত পড়াইছেন, তার কোনো আজান নেই, কোনো একামতও নেই। আজান একামত যদি না থাকে তাহলে সেখানে আবার ডাকার তো কোনো প্রচলন আসে না, যে আসেন ঈদগাহে আসেন, এটা যদি প্রয়োজনীয় হতো তাহলে আজানই দিত শরীয়ত। এটা আসলে তো আলহামদুলিল্লাহ মানে মানুষ আনন্দ উৎসবের জন্য আরও এই দিনে আগ্রহের সাথে আসবে, ইমান নিয়ে আসবে, আল্লাহ কাছে কিছু পাওয়ার জন্য আসবে, তো এখানে আজান একামত এটা হাদিস পরিপন্থী কাজ। আরেকটা বিষয়, এখানে তাহিয়াতুল মসজিদ নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন, ঈদের সালাতে এসে তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজনীয়তা আছে কিনা? জাজাকাল্লাহ। বিশেষ করে এই বছরে প্রশ্নটা একটু গুরুত্ব রাখে। প্রথমত যে ঈদগাহে কোনো সালাত নেই, আজান একামতও নেই, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের আগে পরে কোনো সুন্নত পড়তেন না। ঈদের সালাত শুধু দুই রাকাতই, আগে সুন্নত নফল, আগে পিছিয়ে কোনো সুন্নত নফল নেই। তো ঈদগাহে কোনো অতিরিক্ত সালাত করার প্রয়োজন নেই। এখন এই বছর যেহেতু করোনা ভাইরাসের কারণে ঈদগাহে সালাত পড়া হচ্ছে না, এখন যদি আমরা ঈদের সালাত মসজিদে পড়ি, যেমন কি সরকার নির্দেশ দিয়েছেন, তো সেই ক্ষেত্রে আমরা মসজিদে ঢুকে যে কি মুসল্লা মনে করে সেখানে বসে যাব, নাকি তাহিয়াতুল মসজিদ আমরা পড়ে তারপরে বলবো, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ক্ষেত্রে আমি বলবো, যেহেতু আমরা মসজিদটাকে মুসল্লা হিসাবে ব্যবহার করছি, কিন্তু আসলে সেটা মসজিদ, আসলে সেটা কি মসজিদ, তো মসজিদের হুকুমটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে সবসময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ইদা দাখালা আহাদুকুল মসজিদ ফালা ইজলিস ইল্লা ইউসাল্লি রাকাতাইন, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন দুই রাকাত সালাত না পড়ে না বসে। এই হাদিসের আলোকে যেহেতু আমরা মসজিদে প্রবেশ করছি, যদি সময় থাকে তাহলে দুই রাকাত পরেই বসলে সমস্যা নেই, বা বসতে পারে, বসা মানে পরে বসা উচিত। আর যদি কেউ মনে করেন যে না, আমি যেহেতু আজকে মসজিদ মনে করে ঢুকি নাই, আমি আজকে মশাল্লায় ঈদ পড়ার জন্যই আসছি, অর্থাৎ আমি পড়বো না, আমি বলবো ইনশাল্লাহ এই হাদিসের কারণে সেই যে কোনো গুণাগার হবে তা না, যেহেতু আসলে ঈদের আগে পিছিয়ে কোনো সুন্নত নেই, এটা একটা বিষয়। আর একটা হলেই যে আমরা একটু আগে শুনলাম যে ঈদগাহে কোনো মেম্বার নেই, তো এখন তো মসজিদের পাশে মেম্বার আছে, তো ইমাম সাহেব কি মেম্বারে বসে খুতবা দিবেন, এটা একটা প্রশ্ন হয়তো বা কেউ করতে পারেন। তো সেই উত্তরটা দিচ্ছি, সেটা হলেই যে আসলে মেম্বারে বসার ইমামের কোনো প্রয়োজনই নেই, প্রয়োজন এই জন্য নাই, যদি কেউ দুটা খুতবা যদি আমরা সাব্যস্ত করতাম বা দলিল থেকে সাব্যস্ত হতো তাহলে বসার প্রয়োজন হতো, তারপরেও বলবো যে আল্লাহ রাসূলের সময় ছিল না নাই। অতএব তাহিয়াতুল মসজিদের বিষয়টা আলাদা, আর মেম্বার যেহেতু এর অস্তিত্ব নেই ঈদের সাথে, খুতবা যেখানে ইমাম সালাত পড়াইছেন ওখানেই দাঁড়িয়ে তিনি খুতবা দিবেন, তবে উনি লাঠি হাতে নেবেন, সুন্নত। আল্লাহ নবী সাল্লাম তিনি হাতের লাঠি নিয়েছেন এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাঁধে ভর করে তিনি খুতবা দিয়েছেন, হ্যাঁ, কিন্তু তারপরে তো মেম্বার ছিল না এবং টেক দেওয়ার কোনো জায়গাও ছিল না। অতএব মেম্বারের কোনো অবকাশ নেই, মেম্বারে বসবেন না ইমাম সাহেব, না বসে উনি নিচে বসেই নিচে দাঁড়িয়ে খুতবা দিবেন। জাযাকুমুল্লাহ খাইরান।